আপনাকে কি নামে ডাকবো বলেন? আপনি যেটা বলেন। কবির। কি নাম? কবির। জোরে বলেন। কবির। কবির, আপনার বাবার নাম কি? আপনি যেটা বলেন। কবির, আপনার বাবার নামও কবির? আপনার চোদ্দ গোষ্ঠীর নাম কি? কবির। মানে এখন নাম জিজ্ঞেস করলেই আপনার নাম কি হবে? কবির। মানে যেই নাম জিজ্ঞেস কি হবে? কবির। ঠিক আছে। কি দোস্ত, জুতা নিবেন নাকি? হ্যাঁ, জুতো নেব। জুতোর দোকানে কি পেঁয়াজ নিতে আসছি নাকি? না, মানে আপনার পায়ের জুতো তো ওইদিকে হবে, বাচ্চাদের কাউন্টারে দেখতে হবে। আমি এগুলোই নিব। আপনার দোকান সবচেয়ে বড় সাইজ কি আছে ওইটা বের করেন, আমি ওইটা নিব। কি মামা, কি লাগবে? এই স্যুট বানাবো, থ্রি পিস। এটা বানালে কমপ্লিট কত লাগবে? কাপড় হচ্ছে 5,000 টাকা, আর সেলাই হচ্ছে 2,600 টাকা, মোট হচ্ছে 7,600 টাকা। মজুরি সহ? জি, মজুরি সহ। আপনার তো কাপড় হাফ লাগবে, সেখানে কিছু কম রাখা যাবে। এক্সকিউজ মি, আপনাদের কাছে চিকেন ফিনের চার্জার হবে? না, পার নাই। ও নাই, এমন অবাক হয়ে তাকায় থাকার কি আছে? আমি একটু ব্যাগ দিতে, মানে আমি পুরান ফোন ইউজ করি তো, আর আমার ফোনে চার্জার হারিয়ে গেছে। মানে আপনিও? আমিও মনে, মানে আপনিও চিকন পিনের চার্জার খুঁজতেছিলেন? ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে চিকন পিনের চার্জার হবে? এটা কি ভাই তোমার চিকন পিনের চার্জার কথা মনে হয়? ফজা ফজা কই থেকে আইছো জানবে? এবার আচ্ছা দাদা, ঠিক আছে, আমাদের মধ্যে কারো একজনের মোবাইলের লাস্ট 4টা ডিজিট হচ্ছে 6262। কার? ওই ম্যাডাম। কার নাম্বার এটা? কি হয়েছে? নিচে যে চিন্তাগারি আছে ওদের ওকে দেখে আসা উচিত না আমাদের? চিন্তাগারি তো মানুষ, মানুষ দেখে কি করবো? যদি একটা বান্দর বান্দা থাকতো নিচে গিয়ে দেখেইতাম। আমি মিডিয়ায় আসছি ওনার পরিচয়।